সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হামাসের উপর আরো নিষেধাজ্ঞা জারি করল ইউ। আলশিফা হাসপাতাল এলাকায় তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী। বিশাল রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের আশার আলো ড্রোন। রাখাইনের জান্তার হামলায় ধর্মীয় নেতাসহ 23 রোহিঙ্গা নিহত। সোমালিয়ার জলদস্যুরা জাহাজ ছিনতাই করে যেভাবে সতর্ক করল ইউ নেভি। আফগানিস্তানের মাটি থেকে হামলা ঠেকাতে তালেবানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সৌদি ও মিশর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। হামাসের উপর আরও নিষেধাজ্ঞা জারি করল ইউ। হামাসের উপর আরও নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ। ইউর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউর কূটনীতিক জোসেফ বোরেল জানিয়েছে, হামাসের বিরুদ্ধে আরও বেশ কিছু নিষেধাজ্ঞা সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে বা পশ্চিম তীরে যে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউক্রেনের জন্য নতুন প্যাকেজ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। সোমবার ব্রাসেলসে বৈঠকে বসেছিলেন পররাষ্ট্রমন্ত্রীরা, সেখানে ইউক্রেন যুদ্ধ, বেলারুশের পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের অবস্থা নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বৈঠকে পরিচালনা করেন। এদিন বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন তিনি। বোরেল জানিয়েছেন, এই প্রথম পশ্চিম উপকূলের ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল ইউ। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে হামাসের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ঘোষণার পরিকল্পনা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী বা জঙ্গি সংগঠন বলে মনে করে। এর আগে পশ্চিম উপকূলের ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলোচনায় ভেটো দিয়েছে হাঙ্গেরি, কিন্তু এদিন তারা সহমত হয়েছে বলে জানা গেছে। আমেরিকা এবং যুক্তরাজ্য এলাকায় ইসরায়েলিদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ওই ইসরায়েলিরা বেআইনিভাবে ওখানে গিয়ে বসবাস করছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা সেখানে যেতে পারে না। অন্যদিকে তারা ওই এলাকার ফিলিস্তিনিদের উপরও আক্রমণ চালিয়েছে, সে কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈঠকে জার্মানি অবশ্য একটি কথা স্পষ্টভাবে জানিয়েছে, তাদের বক্তব্য হামাস এবং পশ্চিম উপকূলে কিছু ইসরায়েলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গ্রহণ করা হলো তারা হামাস এবং ইসরায়েলিদের এক ছকে ফেলছে না, হামাসকে তারা এখনো সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। আলশিফা হাসপাতাল এলাকায় তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী। গাজার আলশিফা হাসপাতাল থেকে সেনা প্রত্যাহার করা হলেও আশপাশের এলাকা এখনও তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী। সরেজমিন থেকে এই তথ্য জানিয়েছেন আলজাজিরার দুই প্রতিনিধি। আলজাজিরার প্রতিনিধিদ্বয় জানিয়েছেন, দখলদার বাহিনী আলশিফা হাসপাতাল থেকে প্রায় 150 ফিলিস্তিনিকে আটক করেছে। সেখানে হামাস ও জাতিসংঘের UNRWA এর মধ্যে সমন্বয়কারী এবং গাজা সিটি উত্তর গাজায় গত দুদিনের মধ্যে সফলভাবে ট্রাক সরবরাহকারী শীর্ষ নিরাপত্তা কর্মণ্ডা সহ কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। আলজাজিরার প্রতিনিধি আরও জানিয়েছে, ওই শীর্ষ কমান্ডার নিহত হওয়ায় এই অঞ্চলে বিশৃঙ্খলা চরমে পৌঁছেছে। এই অঞ্চলগুলোতে সহায়তা প্রদানের জন্য এই ধরনের কাজে সমন্বয় চালিয়ে যাওয়ার জন্য অন্য লোকেদের সুরক্ষা এবং সুরক্ষার অনুভূতিও ভেঙে পড়েছে। সূত্রটি বলেছে, আলশিফার আশপাশে বিমান হামলা এখনো অব্যাহত রয়েছে, আবাসিক ভবনে নির্বিচার বোমাবর্ষণ করা হচ্ছে। আমরা আলশিফা হাসপাতালে উত্তর গেটে দুটি ভবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার কথা শুনছি। তারা আরো জানিয়েছে, আমরা আরো একটি আবাসিক ভবনের দক্ষিণ অংশ এবং এর পশ্চিমে একটি মসজিদে আক্রমণ কথাও শুনেছি। বিশাল রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের আশার আলো ড্রোন। উন্নত ড্রোনের মাধ্যমে বিশাল ও শক্তিশালী রুশ বাহিনীকে টক্কর দিতে পারবে বলে আশা করছে ইউক্রেন। সোমবার টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের প্রধান কমান্ডার অলেকজান্ডার সিরস্কি চালকবিহীন ড্রোনকে ইউক্রেনের আশার আলো হিসেবে উল্লেখ করেন। উপপ্রধান কমান্ডার বাদিম সুকোরেভস্কির সঙ্গে বৈঠক শেষে সিরস্কি বলেন, আমি চালকবিহীন ড্রোন ব্যবহার বরণকে গুরুত্ব দিচ্ছি। আমরা সংখ্যাগতভাবে শক্তিশালী প্রতিপক্ষকে গুণগত ব্যবস্থার মাধ্যমে টক্কর দেওয়ার উপায় খুঁজছি। সম্প্রতি দুই পক্ষ থেকে ড্রোনের ব্যবহার বেড়েছে। রণক্ষেত্রে লড়াই করার পরিবর্তে দেশগুলো একে অপরের সামরিক জ্বালানি ও পরিবহন কাঠামোতে হামলা চালাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধক্ষেত্র অস্ত্র শূন্য সংকটে ভুগতে থাকা ইউক্রেনের সামরিক বাহিনীর উপর ক্রমে চাপ বাড়িয়ে চলেছে মস্কো। এর সঙ্গে একের পর এক অর্জনও করে চলেছে দেশটি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে গত রোববার আরো 6 বছরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মস্কো বাহিনী সুবিধাজনক অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি এই সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। সামরিক বাহিনী
পুনর্গঠনের অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ফেব্রুয়ারিতে ড্রোনের জন্য নিবেদিত ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি পৃথক শাখা তৈরির নির্দেশ দেন। সুক্রেবস্কিকে চালকবিহীন এই ব্যবস্থার উন্নয়ন এবং সৈন্যদের এগুলো ব্যবহারের দায়িত্বে রাখা হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আর্টিলারি শেল এবং অন্যান্য অস্ত্র সংকটের কারণে ড্রোনগুলো সম্ভবত ইউক্রেনকে প্রযুক্তিগত দিক থেকে মস্কোকে টক্কর দিতে সাহায্য করতে পারে। তবে রাশিয়ার ড্রোন শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। ইউক্রেনের ড্রোনগুলো আকারে ক্রমে ছোট হয়ে আসছে, আরো প্রাণঘাতী হয়ে উঠছে এবং আরো বেশি দূরত্ব অতিক্রম করতে পারছে। সাম্প্রতিক মাসগুলোতে ড্রোন ব্যবহার করে রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে প্রথম প্রান্তিকে তেল শোধনের 7% ক্ষমতা হারিয়েছে রাশিয়া। ক্রিমিয়ার রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরে আকাশ ও সামুদ্রিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে বেশ কয়েকটি হামলা সফল হয়েছে। ক্ষয়ক্ষতির মুখে পড়ে ভবিষ্যত হামলা থেকে নৌবহরকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রায় দুই বছরেরও বেশি সময়ের আগে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকে উভয় পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়েছে। রাখাইনের জান্তার হামলায় ধর্মীয় নেতা সহ 23 রোহিঙ্গা নিহত। মিয়ানমারের রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে সোমবার 18 মার্চ জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 23 রোহিঙ্গা নিহত হয়েছেন, আহত হয়েছেন 33 জন। কোনো ধরনের উস্কানি ছাড়াই এ হামলা চালানোর অভিযোগ উঠেছে জান্তা বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার 19 মার্চ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। প্রতিবেদনে বলা হয়, সোমবার থার্ডার এলাকায় জান্তা বাহিনীর যুদ্ধ বিমান থেকে 2টি বোমা নিক্ষেপ করলে 23 রোহিঙ্গা নিহত হন। এদের মধ্যে একজন ধর্মীয় নেতা ও তার স্ত্রী এবং অনেক শিশুও রয়েছে। স্থানীয় বাসিন্দা ইরাবতী বলেছেন, বোমা হামলায় আহত 18 রোহিঙ্গার চিকিৎসার ব্যবস্থা করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বা এএ। এছাড়া তুলনামূলক কম আহত আরো অন্তত 15 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইরাবতী বলছে, থার্ডের এলাকায় প্রায় 300 রোহিঙ্গা পরিবার বসবাস করে, যাদের জনসংখ্যা 2000-এর বেশি। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অনেকে ওই এলাকায় আশ্রয় নিয়েছেন। নাইল্যান্স লিউন নামে এক রোহিঙ্গা সমাজকর্মী বলেন, অপকর্মের জন্য মিয়ানমার সেনাবাহিনীর কখনো শাস্তি হয়নি। দায়মুক্তি পেয়ে এরা শুধু রোহিঙ্গাদের উপরে দমন পীড়ন করছে না, বরং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের উপরও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই দায়মুক্তি তুলে না নেওয়া হলে তাদের অপরাধ কখনো বন্ধ হবে না। উল্লেখ্য, আরাকান আর্মি গত 6 ফেব্রুয়ারি মিনবিয়া শহর দখলের পর সামরিক জান্তা প্রায় সেখানে বিমান হামলা ও বোমা বর্ষণ করেছে। সোমালিয়ার জলদস্যুরা জাহাজ ছিনতাই করে যেভাবে, সতর্ক করল ইউ নেভি। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ উদ্ধারের কোনো তৎপরতা এখনো শুরু হয়নি। মুক্তিপণের বিষয়ে জলদস্যুদের পক্ষ থেকে এখনো কোনো যোগাযোগের কোনো খবর পাওয়া যায়নি। সোমালিয়ার পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনীর সম্মিলিত দলের অভিযান শুরুর প্রস্তুতির খবর থাকলেও জাহাজ মালিক বা বাংলাদেশ সরকার এই বিষয়ে অবহিত নয়। ভারত মহাসাগরে টহলে থাকা ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী বা ইউ নেভির আটলান্টা অপারেশনে একটি জাহাজ এমবি আবদুল্লাহ পিছু নিয়েছে। ভারতীয় নৌবাহিনীও দূর থেকে নজরদারি চালাচ্ছে। ইউ নেভি বলছে, 2023 সালের নভেম্বরের শেষ দিক থেকে সোমালিয়ার অববাহিকায় জলদস্যুতা অপহরণের একাধিক ঘটনা ঘটেছে। সম্প্রতি বেশ কিছু ঘটনা খবর মিলেছে যাতে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের আক্রমণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্ষা মৌসুমে শেষে জলদস্যুদের কর্মকাণ্ড আরো সহজ হতে পারে। জলদস্যুরা জাহাজ ছিনতাই করে যেভাবে, মাসুল জাহাজ আটক ও ছিনতাইয়ের মধ্য দিয়ে সাধারণত জলদস্যুদের কর্মকাণ্ড শুরু হয়। এটাকেই পরে তারা মাদারশিপ বা মূল জাহাজ হিসেবে ব্যবহার করে। সেটা নিয়ে তারা স্বাভাবিক চলাচলে ভান করে এবং সুযোগ বুঝে তারা মাদারশিপ থেকে সাগরের ছোট নৌকা নামিয়ে দেয়। এগুলি পূর্ব সোমালি উপকূল থেকে 600 নটিক্যাল মাইল বা তার চেয়ে দূরে চলাচলরত জাহাজে হামলা করে। এখান থেকে এডেন উপসাগরে হামলার সম্ভাবনাও খারিজ করা যায় না। টার্গেট করা জাহাজ হামলা ঠেকাতে না পারলে জলদস্যুরা জাহাজে উঠে যায়। জাহাজকে কবজায় নেওয়ার পর সেটিকে সোমালি উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে জিম্মি করে রেখে মুক্তিপণ নিয়ে আলোচনা চালাতে থাকে। তবে এমবি রুয়েন গত 16 মার্চে ভারতীয় নৌবাহিনীর হাতে মুক্ত ছিনতাই করে সোমালিয়ার উপকূলে নোঙ্গর করার পর সেটিতে বেশ কয়েকবার অজানা কারণে নোঙ্গর তুলতে দেখা গেছে। সম্প্রতি জলদস্যুদের হুমকি বেড়ে যাওয়ায় সোমালিয়া উপবাহিকায় সোমালিয়ার উপকূলের কাছে চলাচলরত জাহাজগুলিকে উচ্চ সতর্কতা অবস্থায় রাখতে বলেছে ইউ নেভি। সোমালিয়ার উপকূলের দিকে যাত্রা শুরুর আগে সর্বোত্তম নিরাপত্তা অনুশীলন BMP-5 অনুসরণ করে বিশেষ মনোযোগের সঙ্গে নিরাপত্তা মহড়ায় আয়োজনের জোরালো সুপারিশ করা হয়েছে। KSRM গ্রুপের কয়লা বোঝাই জাহাজ এমবি আবদুল্লাহ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে
থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত মঙ্গলবার 12 মার্চ ভারত মহাসাগরে জলদস্যুতার কবলে পড়ে। জিম্মি করা 7 দিন হতে চললেও মুক্তিপণের কোনো দাবি করেনি জলদস্যুরা। নাবিকদের আত্মীয় স্বজন উদ্বেগ উৎকণ্ঠায় আছেন। ইউনেভির ধারণা, এমবি আবদুল্লাহ ছিনতাই 2023 সালের ডিসেম্বরে ছিনতাই হওয়া মাল্টার পতাকাবাহী বালকেরিয়া রুয়েনকে ব্যবহার করেছে জলদস্যুরা। রুয়েনকে এরই মধ্যে ভারতের নৌবাহিনী উদ্ধার করেছে। পাশাপাশি 35 সোমালি জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সোমবার সন্ধ্যায় এমবি আবদুল্লাহ 23 নাবিককে উদ্ধারে সোমালিয়ার পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনীর সম্মিলিত দল অভিযান শুরুর প্রস্তুতি চালাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একটি বিবৃতিতে পুন্টল্যান্ড পুলিশ বলেছে, আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানে পরিকল্পনা করছে এমন রিপোর্ট পাওয়ার পর পুন্টল্যান্ড পুলিশ বাহিনীও প্রস্তুত রয়েছে। এ বিষয়ে ভারতের নৌবাহিনীর কাছ থেকে রয়টার্স মন্তব্য চাইলে কোনো সাড়া পাওয়া যায়নি। রোববার পুন্টল্যান্ড পুলিশ জানিয়েছে, এমবি আবদুল্লাহ জাহাজে থাকা জলদস্যুদের কাছে পাঠানোর সময় মাদকবাহী একটি গাড়ি জব্দ করেছে তারা। আফগানিস্তানের মাটি থেকে হামলা ঠেকাতে তালেবানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার কাবুলের তালেবান শাসকদের আফগান মাটি থেকে উদ্ভূত সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তান উভয়কে নিরাপত্তা অভিযানের সময় বেসামরিক জীবন রক্ষার অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেলকে এক সংবাদ ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা রিপোর্ট দেখেছি পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার হামলার জবাবে শনিবার ইসলামাবাদ পাকিস্তানের একটি সামরিক পোস্টে বিমান হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে হামলায় প্রাণহানি ও আহত হওয়া এবং আফগানিস্তানে হামলায় বেসামরিক প্রাণহানির জন্য আমরা গভীরভাবে দুঃখিত। মার্কিন কর্মকর্তা অবশ্য আফগানিস্তানের তালেবান শাসকদের একটি স্পষ্ট বার্তাও দিয়েছেন, আফগানিস্তানের মাটি থেকে যাতে সন্ত্রাসী হামলা না চালানো হয় তা নিশ্চিত করতে আমরা তালেবানের প্রতি আহ্বান জানাচ্ছি। এরপরই পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সৌদি ও মিশর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিতের প্রচেষ্টা এবং এই অঞ্চলে মানবিক সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে সৌদি আরব ও মিশর সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার। গাজায় আসন্ন দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবসৃষ্ট, জাতিসংঘ। বিবৃতিতে ম্যাথিউ মিলার জানান, আগামীকাল বুধবার ব্লিংকেনের জেদ্দায় সৌদি কর্মকর্তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। পরদিন বৃহস্পতিবার মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য তিনি কায়রো সফর করবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।